জমি মাফিয়াদের হিংস্র তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী শেষ পর্যন্ত সন্ধ্যার পুলিশের সদর কার্যালয়ে এসে পশ্চিম জেলার এসপিকে হস্তক্ষেপের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে। গত 1 অক্টোবর এয়ারপোর্ট থানার একাংশ পুলিশের মদতপুষ্ট কতিপয় উচ্ছৃঙ্খল জমি মাফিয়া নতুন নগর দিঘালিয়া এলাকায় বসবাসকারীদের বাড়ি জমি ইত্যাদি সম্পদ কেড়ে নিতে হুলিয়া জারি করে। শুধু তাই নয়, ওইদিন তাদের বাড়িঘর ছাড়ার জন্য নীলকান্ত সন্তোষ সুমন রায় দিঘালিয়ার এই নিরীহ গরিব মানুষদের ভয়ঙ্কর হিংস্র চাপ সৃষ্টি করেছিল। এয়ারপোর্ট থানায় তাদের নাম ধাম নিয়ে মামলা করা হলে পরদিন গভীর রাতে পুলিশ এসে অভিযোগকারীদের হুমকি দেয় মামলা প্রত্যাহারের জন্য, অন্যথায় তাদেরকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বলে জানানো হয়। এই ভয়ে আতঙ্কিত এলাকাবাসী সোমবার পশ্চিম জেলার এসপির কাছে সুবিচার পাওয়ার প্রার্থনা জানিয়ে আবেদন করে। আমরা বেড়া ভাঙে আমরা মালিক, আমরা যে কাজ করতাম আমরা কাজ করছি, তারপরে পুলিশ আয়া দেখে গেছে সত্যি ঘটনা। এবার রাত্রেবেলা বাইরের বাড়িতে আইসিরা পুলিশ আছে, 1টা বাজে আইসে, আইসিরা দরজা দেখাইতেছে, দরজা খুলে না, দরজা খুলে না। এখন বাইরে বাইরে সেরা ইয় তোমরা ইয় তারা নামে কেস দিছ, কেস তুলো। তারা কে, যারা গেছো তারা কে? না, যখন বাংতে গেছো তারা কে? তারা চিনেন নি আপনারা? কি নাম? আর তারা মানুষ চিনি না।